গত স্বৈরাচারের যে সরকারের পতন হয়েছে, ভুল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়ার চেষ্টায় সাইফ পাওয়ারটেকের তরফদার রুহুল আমিন এবার দখল করতে চান বাফুফে। বাংলাদেশের মানুষ এখন ক্রিয়াঙ্গনকে দলীয়করণ মুক্ত দেখতে চায়, রাজনৈতিককরণ মুক্ত দেখতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শীদের নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উনি আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, উনি আজ বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তরফদার রুহুল আমিনের বক্তব্য এটি। দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ তিনি। কয়েক বছর আগেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন নিয়মিত, দিতেন লাখ লাখ টাকার অনুদান। যাদের সামর্থ্য আছে এই বাচ্চাদের প্রতিষ্ঠানটি, এদের কোনো ঠিকানা নেই, এটা অফিস করে দেবে। তরফদার সাহেব বলেছেন উনি একাই অফিস করে দেবে। ফুটবলের উন্নয়নের কথা চিন্তা করে 2014-15 সালের দিকে সাইফ স্পোর্টিং ক্লাব গঠন করে ফুটবল জগতে পা রাখেন তরফদার রুহুল আমিন। শুধু প্রিমিয়ার লীগ নয়, দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে 64 জেলায় লীগ আয়োজন করেন সাইফ পাওয়ারটেক। ফুটবল ফেডারেশনকে এগিয়ে নিতে কাজী সালাউদ্দিনকে বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ধীরে ধীরে ফুটবলের জন্য অর্থ খরচ করতে থাকেন সালাউদ্দিনের মন জয় করতে। শুধু তাই নয়, তরফদার রুহুল আমিন স্বপ্ন দেখেন ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার। 2020 সালে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন রুহুল আমিন, কিন্তু সালাউদ্দিনের বিপক্ষে সুবিধা না করতে পেরে হঠাৎই সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সভাপতি হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় নিজের ক্লাব সাইফ স্পোর্টিং বন্ধ করে দেন। যেই ফুটবলকে ভালোবাসলেন সভাপতি হতে না পেরে সেই ফুটবলকে দূরে ঠেলে দিলেন তরফদার রুহুল আমিন। তাহলে প্রশ্ন ওঠে, কিসের এই ভালোবাসা? গেল 5 আগস্ট সরকার পতনের পর সারা দেশ থেকে আওয়ামী লীগের অবস্থা বেহাল, নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেছে দলটি। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করায় সকল ফেডারেশন নতুন করে সাজানো হচ্ছে। এখন আবারও নতুন উদয় হলেন তরফদার রুহুল আমিন। আওয়ামী লীগের সময় সমর্থন জোগানো এই রুহুল আমিন এবার পাল্টে গেলেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে 300 ল্যাপটপ দিয়েছিলেন তিনি। গেল 15 বছরে চুষে খেয়েছেন চট্টগ্রাম বন্দর। বন্দরে কাজ বাগিয়ে নিয়ে সাব কন্ট্রাক্টে দিয়েছেন আওয়ামী লীগের নেতাদের। নিজের মুখে স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আজম নাসির, এমপি এম এ লতিফ ও একরামুজ্জামানকে সাব কন্ট্রাক্টে কাজ দেওয়ার কথা। সেই রুহুল আমিনই এবার বিএনপির সঙ্গে মিলিয়েছেন হাত। সভাপতি পদে সালাউদ্দিনের সরে দাঁড়ানোর পরই আবার রুহুল আমিনের উদয়। 15 সেপ্টেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলনের ডাক দেন বিএনপি পন্থীরা, আর এখানেই দেখা পাওয়া যায় এই পল্টিবাজকে। ফুটবলকে দূরে ঠেলে দেয়া রুহুল আমিনের কণ্ঠে বাফুফে সভাপতি হওয়ার লালসা। ঢোল পাল্টে করেছেন আওয়ামী লীগের সমালোচনা। আরেকটা সবচেয়ে বড় কথা কি, ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে, এটা সবাই বলে। টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না, কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছে আমাদের ফুটবল ফেডারেশনের উপরে কোনো ট্রাস্ট নাই। ট্রাস্ট নাই কোথা থেকে? ট্রাস্ট নেই, আমাদের স্পন্সর পাওয়া যায় না। আগে তো প্রচুর স্পন্সর ছিল, স্পন্সর নাই। কেন স্পন্সর নাই? টাকা ঠিকমতো ইউজ হয় না, মিসইউজ হয়। আমাদের সরকার ওই সময় তদানীন্তন গভর্নমেন্টকে আমরাও বলেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম না ফুটবলকে টাকা দিতে হবে। ফুটবল ফেডারেশনও এটা নিয়ে ফাইট করেছে, ফাইনালি তারা টাকা দিয়েছে, 20 কোটি টাকা তাদের বরাদ্দ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই টাকার ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল। তারপর এখানেও আমাদের ট্রাস্ট নষ্ট হয়েছে। আসেন ফিফা এফসি, যে টাকাটা আসে বছরে ফিফা এফসির টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয়, যে খাতে খাতে টাকা দেয়, সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা হয় নাই। বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হচ্ছে, এবং তারা অডিট করে এসে দেখে যে এখানে ব্যাপক অনিয়ম। অনিয়মের কারণে ফুটবলের যে সেক্রেটারি ছিল জেনারেল সেক্রেটারি আজীবের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে, ফুফা থেকে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তারা নিষিদ্ধ করেছে। এখন আমার প্রশ্ন, জেনারেল সেক্রেটারি ইজ এম্পাওয়ার্ড, সে কি একটা টাকা খরচ করতে পারে উইদাউট অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দি ফাইন্যান্স মেম্বার? যেই মানুষ সভাপতি হতে না পেরে ফুটবলকে দূরে ঠেলে দেয়, সেই মানুষ যদি সভাপতি হওয়ার লোভে আবারও ফুটবলকে কাছে টেনে নেয়, তাহলে এমন মানুষের হাতে ফুটবলের ক্ষমতা গেলে উন্নতি হবে? এমন প্রশ্ন ফুটবল প্রেমীদের মনে। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।